সীমান্তের কাঁটাতার কিংবা মানচিত্রের সীমারেখা পেরিয়ে আপনার সুরে সুর মিলিয়ে কেউ গাইছে আমার ভাইয়ের রক্তে রাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সে সুর যদি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঠিক 15,000 কিলোমিটার দূরের দেশ সিয়েরা লিওনের মানুষের মুখে হয় তাহলে কেমন অনুভূতি হবে ভাবুন তো। সিয়েরা লিওনের অলিতে গলিতে হর হামেশাই শোনা যায় বাংলা ভাষা। ওরাও একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরম মমতায় গেয়ে ওঠে আমাদের অর্জিত বাংলা ভাষার গান। সংস্কৃতি গোত্র বর্ণ ভিন্ন, ভিন্ন জাতীয়তা, তবুও কেন এত আবেগ বাংলার প্রতি? জানতে হলে যেতে হবে সেই 2002 সালে। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভাষা আন্দোলনের সুবর্ণ জয়ন্তীতে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষা ঘোষণা করে। কিন্তু এর পেছনে রয়েছে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীর বিশেষ অবদান। 1991 সাল থেকে 2002 সাল পর্যন্ত গৃহযুদ্ধ হয়েছে সিয়েরা লিওনে। দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, যারা নিজেদের মেধা, শ্রম ও জীবন বাজি রেখে শান্তি ফিরিয়েছে ওদের ভূখণ্ডে। সেই অবদান ভুলতে পারেনি ওরা। বাংলাদেশি বাহিনীর প্রতি আস্থা, অবদানকে স্মরণ রাখতে প্রেসিডেন্ট আহমেদ তেজান বাংলাকে সিয়েরা লিওনের দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা দেন। এখনও সিয়েরা লিওনের অনেক মানুষই পরম মমতায় বাংলায় কথা বলে। বাঙালির হৃদয়ে ফেব্রুয়ারি মানে রক্তাক্ত রাজপথ তোলপাড় করা এক ইতিহাস। ফেব্রুয়ারি মানে রক্তের বিনিময়ে অর্জিত এক ভাষা আন্দোলন, যা আজ বিশ্বের দরবারে আমাদের শ্রেষ্ঠ গৌরব। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।